আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ যে ওয়াজিফাটি আলোচনা করব, এর দুইটি উপকারিতা রয়েছে। নাম্বার এক, যদি আপনার সন্তানের ব্রেন দুর্বল হয়, পড়া মনে রাখতে পারে না, কোনো কথাও মনে রাখতে পারে না, এই ওয়াজিফার বরকতে ব্রেন অনেক মজবুত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় উপকারিতা হলো, যদি আপনার সন্তান অবাধ্য হয়, বদ আখলাক হয়, বদ অভ্যাসে লিপ্ত, কথা শুনে না, এই কারণে আপনি অনেক পেরেশান, সেই বাচ্চাকে সঠিক পথে আনার জন্য, তাকে আনুগত্যশীল বানানোর জন্য এই ওয়াজিফাটি করতে পারেন। ওয়াজিফাটি কিভাবে করবেন? প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এক গ্লাস পানি আপনার সামনে রাখুন, অতপর তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন, অতপর আল্লাহ পাকের জাতি নাম ইয়া আল্লাহু এর সাথে একটি সিফাতি নাম ইয়া কাওয়িয়্যু এক শতবার পড়ুন। কিভাবে পড়বেন? ইয়া আল্লাহু ইয়া কাওয়িয়্যু এভাবে পড়ে একবার গণনা করুন, এভাবে এক শতবার পড়ুন। অতপর সূরা ফাতিহার একটি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটি 101 বার পড়ুন। শেষে আবার তিনবার দুরুদ ইব্রাহিম পড়ে পানিতে ফুঁক দিন, অতপর আল্লাহর নিকট হাত উঠিয়ে সন্তানের জন্য দোয়া করুন, অতপর সেই পানি সন্তানকে অল্প অল্প করে সারা দিন পান করান। 21 দিন লাগাতার এই ওয়াজিফাটি করুন। যদি সন্তান বড় হয়, আপনার থেকে আলাদা থাকে, তাহলে ওয়াজিফাটি শেষ করে সন্তানের খেয়াল করে তাকে ফুঁক দিন, ইনশাআল্লাহ আপনার সন্তান আনুগত্যশীল হয়ে যাবে। এবং যদি আপনার সন্তানের ব্রেন দুর্বল হয়, তাহলে ব্রেন শক্তি ভালো হয়ে যাবে, স্মরণ শক্তি বেড়ে যাবে এবং পড়া ভুলবে না।